আর চারিদিকে ইনিমি ভাই, পিছনে সামনে নিচে উপরে, আমি আবার ঢালের উপরে, ওখান থেকে পড়লেই শেষ। তো বুঝতে পারছো কি পরিস্থিতি গেছে, তার মধ্যে দিয়ে যে কিভাবে বইয়া করা সম্ভব আমি নিজেও জানতাম না। আর ভিডিও লাস্টে তো একটা টুইস্ট থাকতে সেই, তো একটা মুহূর্ত মিস করা যাবে না। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। তো অবশেষে আমাদের প্লেন চলে এসেছে, আমাদের প্লেন যাচ্ছে চিরচেনা দেশ পাঁচালাল মোড়ের উদ্দেশ্যে। তো আমার কাছে সম্পূর্ণ রাস্তাটাই চিনা, তাই আমি আন্দাজে ঝপাং করে লেবে গেলাম, কোথায় নামবো আমি নিজেও জানি না, সব কিছুই নতুন। এখনো পর্যন্ত আমার স্থানের নামগুলোই মুখস্থ হয়নি, কোথায় যে লুট পাওয়া যায় তাও জানি না। তবে চারিপাশে মোটামুটি টাইপের একটা ইনিমি নামতেছে, দেখা যাক ইনিমি পাই কিনা। কিন্তু না, স্ক্যানার থেকে ইনিমি সব হারাই গিয়েছে ব্রাদার। তো আমি একটু মনের শান্তিতে লুট নিয়ে নিই, আশেপাশে কোনো লুট আছে কিনা দেখে নিই, যতটুকু পারি লুটে নিয়ে এই জায়গা থেকে ভেঙে যাবো, কারণ আমার আজকে বেশি কিল দরকার, যদিও জায়গা চিনি না। তো দেখা যাক কি হয়। তো এই পাশে চলে আসলাম, এই পাশে আমি মনে হচ্ছে ইনিমির কোনো গন্ধ পাচ্ছি, বলা যায় না ইনিমি থাকলেও থাকতে পারে। কোন জায়গায় আসলাম, ও সামনে ইনিমি, ও ভাই সাহেব, ও ডাউন করে দিয়েছি, এর কিলটা রাখা যাবে না, সাথে সাথে কনফার্ম করে দিতে হবে, নাহলে টিমমেট চলে আসবে যে কোনো সাইডে যে কোনো অ্যাঙ্গেল থেকে, কারণ আমি এই জায়গাটা পুরোপুরি নতুন চিনি না, যে কোনো পাশ থেকে বিপদ ঘনিয়ে আসতে পারে। হু, তো আজকে কিন্তু আমাদের ম্যাপে ওই দেখে ফেলেছি, ওরে দেখো ঝোপ বুঝে বসেছিল, ঝোপ বুঝে কোপ মারবে, আমি ছপ করে মেরে দেবো মাথাটা, দেখাও দেখিয়ে দিয়েছে, দুটো কিল হয়ে গেল, কিলির ওপেনিং হয়ে গিয়েছে, দেখা যাক আর কোথায় কোথায় যেতে পারি। তো এরপরে চলে আসলাম এই সাইডে, আশেপাশে কোনো ইনিমি নেই, আমার এখনো লুট কমপ্লিট না, সামনে একটা ইনিমি চোখে পড়ে গেল, গুড়ি গুড়ি বাইয়ে এগিয়ে যাচ্ছে, আমি তার পিছনে ধাওয়া লাগালাম হুসাইন বোল্টের গতিতে, দেখা যাক তাকে ধরা সম্ভব হয় কি না। ও এটা নেট প্রবলেম, এটা নেট প্রবলেম ব্রাদার, তো নেট প্রবলেম ছিল, এইবার আমি একে কনফার্ম করবো না, কারণ আমি চাই ওর টিমমেটটা আসো এবং এর হিল দাও, আমার জন্য কষ্ট করা না লাগে তোমার এ খুঁজতে। সামনে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, ও ওর টিমমেটের হিল দিতে আসবে না, ও খুব চালাক, ও মানে ও চাচ্ছে যে আমি ওর কিলটা কনফার্ম করতে যাই, ওর দুটি থেকে মেরে দিক, আমি তো অত বোকা না, আমি তোমার পিছন দিয়ে যে মুন্ডি উড়া দুঙ্গা, কিলটা কনফার্ম হয়ে গেল। দাঁড়াও দেখি, ওই তো চিপায় বসে আছে, দাঁড়াও এইখান থেকে হেডটা দেওয়া কি পসিবল, একটু চেষ্টা করতে, দোষ কি, লাভ দিয়ে মারবো, দেখা যাক, না লাগতেছে না লাগতেছে না। তো বুঝে ফেলেছে এইবার আমার সম্মুখ ফাইটে যেতেই হবে, আর বলাই দেখা যাচ্ছে না, দুম দুম, ও দুটো মেরে দিয়েছি, ভাগতে হবে ভাগতে হবে, ওর কাছে ইউএমপি রয়েছে না MP5 যে কোনো একটা, এই কই গেল, ওই এই যে ও ও ও মুন্ডি দেখা দো ইয়ার, মুন্ডি দেখা দো, মে তোমার স্বাগত কারণে গেলিয়ে বেটা হুঁ, ওই দেখে ফেলেছি, এই আর একটা লাগলেই শেষ। তো দেখো টু বুলেটের কি সল্লাল্লা অবস্থা হয়ে গিয়েছে, দা লুটপাট কমপ্লিট। চলে আসলাম এই পাশে, এই পাশে আশেপাশে কি ইনিমি চোখে পড়ে কিনা দেখা যাক, ইনিমি নেই, আমি ইয়ারড্রপটা একটু লুটে আসি, ইয়ারড্রপে যদি ভালো মন্দ কিছু পেয়ে যাই, মন্দ হয় না একেবার, তো যাই ইয়ারড্রপটা লুটে আসি, দেখা যাক কি আছে ইয়ারড্রপে। হেই কিরে, ইয়ারড্রপের ফাঁক দিয়ে ইনিমি দৌড়তেছে, ওরে দৌড়তেছে, ওরে দুটো 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 একটার মেরে দিয়েছি, কেন রে ভাই, পিছনেরটা লাগতো, পিছনেরটা লাগলে তো আমার একটু বিজনেস ভালো হতো। তো যাই হোক দেখা যাক, ওরে ওরে, এই ওয়েট, এখানে কোনো অপু ভাইয়ের অভাব নেই, সবার চুল হলুদ, সবার লুডু আকৃতির চুল, আমারও সেম প্রবলেম। তো দেখা যাক আমি উপর দিয়ে উঠে মারার চেষ্টা করি, ও ভাই সামনে, হু আমি বলেছি তোমরা নুবরার সামনে আসবে না, কারণ নুবরারা উল্টো পাল্টা গুলি করে, হেডে তো লেগে যাবে।
তো এই একটা সমস্যা, আমি নিজেই নুব, এই জন্য আমি উল্টো পাল্টা গুলি করি, কখন যে হেড লেগে যায় আমি নিজেও জানি না। তো এখান থেকে একটু মোটামুটি আগে এক সাইডে যে একটা মেডকিট করে নিই, তারপরে লুট করতে হবে, বলা তো যায় না ফ্রি ফায়ার আর কিছু চলুক না চলুক থার্ড পার্টি কিন্তু খুবই চলে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে আসলাম এই সাইডে, দেখা যাক এই সাইডে আমাদের কপাল খুলতে চলেছে কিনা। ইতিমধ্যে ছয়টা কেল সামনে এনিমি, সামনে এনিমি, একে পুরো দমে ড্যামেজ দিয়ে দিয়েছি ভাই, আমি পুরো দমে ড্যামেজ দিয়ে দিয়েছি, আর মাত্র ছয়জন অ্যালাইভ। দেখা যাক এই ছয়জনের মধ্যে থেকে কয়টা কিল আমি নিজের ঘরে তুলে নিতে পারি, যে কয়টা কিল তুলে নিতে পারবো আমার নিজেরই লাভ। সামনে একটা দেখেছি, দাঁড়াও দেখো, একজামিটে পাওয়ার কমাই দেওয়ার পরে হেডই লাগতেছে না, কত পরিমাণ চেষ্টা করতেছি হেড দেওয়ার, হেডই সম্ভব না। তো দাঁড়াও দেখে আসি, কই গেল, ও এটা আমার মাথা পড়ে, এটার কাছেও টু বুলেট, আমার মারিস নেই, আমার কাছে ফোর লেভেলের বেস্ট ছিল বলে আমি এই যাত্রায় বেঁচে গিয়েছি, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। আমি তাড়াতাড়ি একটা মেডি মেরে নিই, মেড কিট করে নিই। তো এইটাই আমাদের ফ্রি ফায়ারের নিয়ম, তোমার পাশায় গুলি লাগলেও তুমি হাতে ব্যান্ডেজ করতে হবে তোমাকে, তাতে লাইফ ফুল হয়ে যাবে। তো এইবার দেখো ওই পাশে একজন কার 98 দিয়ে মারতেছে পুরো ঢালের উপরে রে ভাই, আমি মেড কিটটা করে নিই, দাঁড়াও তো মেড কিট একটা করে নিই, তারপরে দেখতেছি আমার কাছে গুলওয়ালের কোনো অভাব নেই, খেলা হতে চলেছে, আর মাত্র সাতজন অ্যালাইভ, সাতজন আমি বাদে আর মাত্র ছয়জন। তো দেখা যাক এই ব্যাটা কই আছে, এই যে সামনে মারবো, ওর কাছে ম্যাক্স লেভেলের ভেস, মাত্র 5 করে ড্যামেজ দিচ্ছে, দুটো অলরেডি মেরে দিয়েছি, আবারও দুটো, এই ও ও ওরে কি ড্যামেজ, ও ও ভাই সাহেব, মাত্র 2 লাইফ নিয়ে আমি বেঁচে আছি, আমার পিছনে ওই সামনে গুলওয়াল এনিমি, এই পিছন দিয়ে এটা আসবে, আমি শেষ আমার এই যাত্রায়, নিচে এনিমি, হাউ ক্যান ইট পসিবল ইয়ার, ও একটা মেরে দিয়েছি, ও সামনে এনিমি, কি রে ও ভাই সাব, এ কি করে সম্ভব, বুয়া হয়ে গেল, দুম বুম বুয়া কামিং। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। আমি আজকে বিদায় নিচ্ছি, টপ লোল গেমের পক্ষ থেকে, আর শেষে টুইস্টে তোমরা ততক্ষণ দেখতে থাকো, আর চলে গেলাম আমি, টাটা বাই বাই। হেই, যেতে যেতে পিকে পথের মাঝে দেখা হলো হ্যাকারের সাথে, হেই হেই হ্যাকার যে সবাইকে হেড শট দিয়ে বইয়া নিয়ে চলে গেল রে, সালা বইয়া নিয়ে চলে গেল রে, বাড়া বইয়া নিয়ে চলে গেল রে, ভ্যাং চু বইয়া নিয়ে চলে গেল রে, আমি বিশ্বকবির দুরাই, আমার পাছায় নেই কোনো ভয়, আই ফাক দিস গাই, একটু বেশি হাই হয়ে গিয়েছি মনে হচ্ছে আজকে।